আধার কার্ড বাধ্যতামূলক করা নিয়ে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর কয়েক কোটি মানুষকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করতে চক্রান্ত করছে মোদী সরকার বললেন মমতা এ মাসের শেষেই প্রধানমন্ত্রীর কাছে দরবার তৃণমূল সাংসদের ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত ফুলবাগান দুটি ক্লাবের মধ্যে সংঘর্ষ ক্লাব ও তৃণমূল পার্টি অফিস ভাঙচুর এক মহিলা সহ জখম চার পাকিস্তানকে কড়া বার্তা ইসলামাবাদের সার্ক অর্থমন্ত্রীদের সম্মেলনে যাচ্ছেন না অরুণ জেটলি বিদেশ সচিব পর্যায়ের বৈঠক নিয়েও পাকিস্তানের প্রস্তাবে নীরব দিল্লি নতুন করে উত্তপ্ত উপত্যকা ফের অশান্ত কাশ্মীর বারামুলায় সেনা কনভয় জঙ্গি হামলা নিহত দুই সেনা জওয়ান ও এক পুলিশ কর্মী পুলওয়ামায় গ্রেনেড হামলা ফের বিপাকে কুস্তিগির নরসিং যাদব অলিম্পিকে অংশগ্রহণ অনিশ্চিত ডোপ কেলেঙ্কারিতে নাদার ক্লিন চিটকে চ্যালেঞ্জ আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের কোর্ট অফ আর্বিট্রেশনে মামলা শুনানি আগামীকাল ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ দিনভর চলবে বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জানেন কি আপনার বাবা মায়ের আয়ুর উপর নির্ভর করছে আপনার আয়ু কঠিন অসুখ থেকেও আপনি বাঁচতে পারেন শুধুমাত্র বাবা মায়ের আয়ুর জন্য সাম্প্রতিক গবেষণায় বিশ্বজুড়ে আলোড়ন দেখুন অফবেট ২৪ বাবা মা ৭০ সন্তান নিরোগ সন্ধ্যা ৭টায়